এছাড়া যে আর কোনো উপায় ছিল না রনসন সাহেব। না হলে যে আপনার লোক 10,000 নয় 50,000 অবধি দর তুলত। আপনি অনেক রকম ষড়যন্ত্র করেছিলেন যাতে রানীমানা জিততে পারেন, কিন্তু তার আপনি পারলেন না। রামধন বাবু, কাগজপত্রগুলো নিয়ে যান, মার কাছে যান, স্বাক্ষর করিয়ে নিন। জানবাজারে রানীমা কোনোদিন হারেননি, কেন জানেন? তিনি শুধু নিজের কারবারের জন্য নয়, মানুষজনের কথা ভাবেন। একবার এদিকে এসো দেখি। আকি বলুন মা। মথুর, আমি যে গঙ্গা ইজারায় নিলুম, আমি সেখানে ইচ্ছে মতো কারবার করতে পারি তো? আগে হ্যাঁ মা। এতে সাহেবদের কোনো আপত্তি নেই তো? নো। যিনি গঙ্গার জল লিজ নিয়ে আছেন, সেখানে তাহার ইচ্ছাই চলিবে। ইহাই আমাদের আইন, ইটস রুল। ধন্যবাদ চাই, আমার পেজারা এবার রোগকে পাবে, তাদের মুখে দুমুঠো অন্ন উঠবে। রঘুবীর, আপনাদের সকলের মঙ্গল করুন। বাবা মতো, বড় জামাইকে ডাকো, এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে বাবা। বন্দী চৈতন্য স্বরূপিণী, বন্দী চৈতন্য স্বরূপিণী, করুণাময়ী রানী রাসমণি।
বাচ্চা ওঠো তোমরা সব ওঠো মা আজ তোমার জন্য জেলেরা খেতিপে বাঁচল অমৃত রূপা মা তুমি গঙ্গা জয় তোমার জয় হোক তোমার এই দয়ার কথা আমরা জেলেরা কোনো দিন ভুলতে পারবো না স্নেহ মোই আদুর জনের তুমি আশ্রয় মা তুমি শুধু রানীমা নও আমাদের সকলের মা মা আমি তো তোমাদেরই মা সন্তানদের কীটের জ্বালা শুধু যে মাই বুঝতে পারে তোমরা যে আবার মাছ ধরতে পারবে এটা শুনেই যে আমার কি আনন্দ হচ্ছে মথুর ওদের মাছ ধরতে যেন কোনো সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার অবশ্যই মা এই দায়িত্ব আমারই হারান হারান শোনো তোমরা এখন এসো হ্যাঁ আর হ্যাঁ তোমাদের বস্তিতে কিন্তু আজ বড় করে উৎসব করো কেমন মা আমি ওদের জেলে বস্তিতে খাবার আর মিষ্টি পাঠানোর ব্যবস্থা করেছি বেশ করেছো মতো বেশ করেছো তা শোনো বাচ্চারা এবার তোমরা বাড়িতে যাও সকলকে কে কও আর কোনো চিন্তা নেই সকলে একটু নিশ্চিন্তি হোক মা মা আমি বরং সকলের জন্য একটু মিষ্টি নিয়ে আসি সকলে একটু মিষ্টি মুখ করুক যাও মা কি রে কোথায় তোরা মা আমি তাহলে রামধন বাবুকে ছেড়ে দিই আমার একটা কথা ছিল জানো তো মানে আমি ঠিক বুঝতে পারছি না কৌশলটা কি ওই ভদ্রলোক কে কোথায় পেল ওকে তাহলে পরিচয় করিয়ে দিই উনি হলেন রামধন মল্লিক মহাশয় আমাদের রংপুর এলাকার উনি নতুন নায়েব নিযুক্ত হয়েছিলেন রানীমা আপনার সেবা করবার সুযোগ পেয়ে সত্যি আমি ধন্য আপনি আজ আমাদের জন্য যা করলেন তার জন্যই আপনাকে অন্তত আমি কিছু দিতে চাই বাবা মথুর রামচন্দ্র আমি চাই পুরো জমিদারি দেওয়ান হিসেবে উনি থাকুক তা বিস্ত এটা খুব ভালো খবর আর আপনি যখন চাইছেন তখন তাই হোক তা মল্লিক মশাই এই আমাদের এস্টেটের দেওয়ান রূপে আপনাকে নিযুক্ত করলে আপনার কোনো আপত্তি নেই তো এই আপনি কি বলছেন এ তো আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় তা বিস্তর তাহলে আপনি এখন আসুন আপনি বিশ্রাম করুন আচ্ছা আর হ্যাঁ আপনি আমাদের জন্য আজ যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকব রানীমা আপনি এখন বড় ক্লান্ত দয়া করে বিশ্রাম নিন আমি না হয় পরে এসে আপনার দর্শন করব এবার তাহলে আমাকে অনুমতি দিন আসুন তবে যাওয়ার আগে একটুখানি মিষ্টি মুখ করে যান ভোপাল হ্যাঁ জিদমা তুমি ওনাকে নিয়ে যাও একটু মিষ্টি মুখের ব্যবস্থা করো কেমন আসুন আমার সঙ্গে আসুন আমার একটা প্রশ্ন ছিল মথুর তুমি কি আগে থাকতে আন্দাজ করেছিলে যে ব্রনসন সাহেব ওই তালুকদারের সঙ্গে যোগসাজশ করে একটা কিছু ঘটাতে চাইছে মানে আমাদের ইজারা না দেওয়ার জন্য এই সমস্ত কৃতিত্ব এই মায়ের ও
নীলামের আগে আপনারা যখন চলে গেছিলেন, মা আমাকে ডেকে বললেন, মতুর আমার মাথায় একখানা বুদ্ধি আছে। বলুন মা। ওই সাহেবরা যদি আমাকে আটকানোর জন্য অন্য কাউকে ইজারা দিতে চায়, তাহলে আমাদের কেউ এমন একজনকে আনতে হবে যাকে কিনা ওই সাহেবরা চেনেনি। সাহেবরা এতে ভাববে আমার হাতে তো অন্তত ইজারা কানা এলো নি, তাহলে দামও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আর তা না হলে এর পেছনে কিন্তু হাজার হাজার টাকা খরচ হতে পারে। এবার বুঝলেন আটামশাই, রামধন বাবু নতুন, তাই আমি ওনাকে আনানোর ব্যবস্থা করি। এতক্ষণ আমি বিষয়টা বুঝলাম, তবে কি জানো একটা কথা মা, আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে, কারণ ওই কোম্পানির সাহেবরা বেশ রেগে রয়েছেন, তারা নিশ্চয়ই কোনো গোল বাঁধাতে চাইবেন, ফলে আমাদের প্রস্তুত থাকতেই হবে। মা, আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমরা কেন যেচে পড়ে কোম্পানির সাহেবদের সঙ্গে রেষারেষি শুরু করেছি? দেখো, এর আগে যতবার রেষারেষি হয়েছে ততবার আমাদের পরিবারের উপর কোনো না কোনো বিপর্যয় নেমে এসেছে, তাহলে এখন আমরা কেন সে পথে আবার এগোচ্ছি? কি আশ্চর্য পদ্ম, মা একটা সিদ্ধান্ত নিয়েছেন, মা একটা কাজ করেছেন, তোমার সেটা মানতে অসুবিধাটা কোথায়? প্রতিবার তুমি মায়ের বিরোধিতা কেন করো? আরে বাপু, আমি ভুলটা কি করেছি? হ্যাঁ, এই যে এখন যদি ওই গোড়া সাহেবরা আমাদের ওপর রেগে গিয়ে আমাদের পরিবারের কোনো ক্ষতি করে দেয়, তা দায়টা কি নেবে? দেখুন, এমনিতেই আমাদের পরিবারে বিপদে শেষ নেই, কিছু না কিছু গোটেই চলেছে, তাহলে কেন নিজে থেকে আমরা গোড়া সাহেবদের সঙ্গে শত্রুতা বাড়াবো? গোড়া সাহেবরা যদি আমাদের ক্ষতি করতে আসে, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, উচিত জবাব দেব। তারা রাজা হতে পারে, কিন্তু রাজারও কোনো অধিকার নেই অন্যায় করার। এই কথাখানা আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে দেব, এই সাহসটুকু অন্তত আমার আছে। প্রত্যেকবার কোনো কাজ করার পরে আমি প্রথমে আপনার সম্মুখে এসেই দাঁড়াই। আমি কি ঠিক করেছি বলুন নি? ঠিক করেছি আমি বলুন। হ্যারেন, তুমি ঠিক পথে চলেছ, আমার পূর্ণ সমর্থন আছে তোমার এই সিদ্ধান্তে। আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, শুধু এইটুকুর জন্যই আমি আজও মুখিয়ে থাকি। আপনি জানেন, যতদিন আপনি আমাকে নিজের কাছে ডেকে নিচ্ছেন, ততদিন
ততদিন আপনি আমার সাথে এমন করে কথা কই যাবেন তো বলুন বলুন মতুর এসো এসো ভেতরে এসো বাবা মা আপনি কি বিশ্রাম নিচ্ছিলেন ক্ষমা করবেন কিন্তু এই কাগজে আপনার একখানা সই দরকার আচ্ছা আপনার এই কাজকর্ম কি কাল সকালে করলে হতো না মাকে এখন একটু বিশ্রাম নিতে দিন দেখি এই দেখুন কাণ্ড এই কাগজে মায়ের সই নিয়ে কাল ভোরবেলা আমি বেরোতে হবে তুমিও যেমন মতো তুমি তো জানোই চটকুকি সবক্ষণ মনে হয় এই বুঝি তার মা অসুস্থ হয়ে পড়ল আরে বাবা চটকুকি আমি এত তাড়াতাড়ি অসুস্থ হব না তোমাদের বাবা মশাই আমার উপর যে বার দিয়ে গেছেন আমার কি আর অসুস্থ হওয়ার জো আছে যাই হোক মতুন এসো দেখি কোথায় আবার শরীর সাবধ করতে হবে এখানে মা ও কোম্পানি যে মালপত্রের বায়না দিয়েছিল সেই মালপত্র যাচ্ছে বুঝি আগে হ্যাঁ মা বুঝলো আচ্ছা মতুর আগের বার কোম্পানির একজন লোক বাকিতে আমাদের কাছ থেকে মালপত্র চাওয়ার অনুরোধ করেছিল আর আমরা দিয়েছিল কিন্তু মতুর এবার তাকে কষ্ট করে কয়ে দিও বারবার কিন্তু এমন করে মালপত্র দেওয়া যাবে না আমাদেরকেও তো মালপত্র কিনতে হয় নাকি এই সবের সাথে ওই চিঠিখানা পাঠিয়ে দেবে তো বেশ তো মা কুমুসা মশাই আসছেন সব মালপত্র নিয়ে যাচ্ছেন আমি ওর হাতে একখানা চিঠি পাঠিয়ে দেবো না তাই করো হয়েছে আপনাদের যা কাজকর্ম ছিল তা কি শেষ হয়েছে দুধটুকু তো জুড়িয়ে গেল হ্যাঁ এই তো হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি মায়ের জন্য দুধখানা আবার একবার গরম করে নিও না 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 তার কোনো প্রয়োজন নেই এমনিতেও আমি গরম দুধ খেতে পারি আর তাছাড়া আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমি ঠিক কে নেব কোন বলছি ছোটকু কি আমার নাতি বাবুরা সব খেতে বসেছে হ্যাঁ মা ওরা সবাই খেতে বসে গেছে বেশ বেশ ছোটকু কি তুমি এখন এখানে থেকো না তুমিও সেখানে যাও জানোই তো তোমার বদ্যিতি এমনিতেই যে বকা চকা করে আসা নতুন সে যদি আবার ভয় টয় পেয়ে যায় আর পদ্ম তো এখনো এই বেটাকে ঠিক মতো মেনে নিতে পারেনি আচ্ছা মা আমি গিয়ে দেখছি কিন্তু মা তুমি শুয়ে পড়ো দুটুকুনকে আর বসে থেকোনে কেমন শুনছেন আপনিও ঘরে আসুন আমি আপনার খাবার নিয়ে ঘরে যাচ্ছি বদ্যিদির হাঁটুতে আবার ব্যথা হয়েছে তবুও বদ্যিদি ব্যাটাদেরও খাওয়ার ওখানে না গিয়ে থাকতে পারেনি সত্যি আমি পারি না বাবু মা আমি চললুম আপনিও আসুন মা তাহলে আমি এখন আসি হ্যাঁ মতো যাও তোমার প্রতি যে দখল গেছে তুমি আর রাতে যে কেটে কোনে কেমন মতো এবার আস্তে আস্তে আমার নাতিদেরকে কাজকর্মে ঢুকিয়ে দাও যদুকে তো এমনিতেও ব্যবসার কাজকর্ম শেখাতে হবে আমি বলি কি যদি যদি ভোপালকেও তুমি একটু শিখিয়ে পড়ে নাও যদুকে শেখানোর জন্য তো আমি বসে আছি চৌধুরী মশাই বারবার করে আমাকে বলে গেছিলেন আমি আর আটা মশাই যেন ওকে সব শিখিয়ে পড়িয়ে নি যদু হয়েছেও বড় বড় ভালো বুঝদার ছেলে কিন্তু মা ভোপাল ব্যাপারটা আপনি আপনি দয়া করে দেখে নিন ওকে জিজ্ঞাসা করে নিন সে কি কারবারে যোগ দিতে চায় আপনি তো জানেন ভুল ভ্রান্তি হলে আমার মাথা ঠিক থাকে না কি বলতে কি বলে বসবো তার গোসা হবে আর সে তার মায়ের কাছে গিয়ে নালিশ করবে আর তার মা কেঁদে ভাসাবে না 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 আমি এসবের মধ্যে থাকতে পারবো না আচ্ছা মতুর
গোপাল তো তোমারও ব্যাটা নাকি? গোপাল আমার চেয়ে বেশি তার মায়ের ব্যাটা। দাড়িকাকে বকাঝকা করলে জগদম্বা কিছু মনেও করে না, কিন্তু ভূপালকে কিছু বলার উপায় নেই। মথুর একখানা কথা ভেবে দেখো তো, সেই কোন ছোটকালে ছোটকু কি গোপালকে বুকে তুলে নিয়েছিল, সে তখন দুধের শিশু। গোপাল আমাদের করুণার স্মৃতি, ছোটকুকে তো তার উপর একটু বেশি মায়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় নিজে গোপালের সাথে এই বিষয়ে কথা কইব। কোন হ্যাঁ মা, সেই ভালো মা। তবে আপনি খেয়ে নিন, কথায় কথা বাড়বে, না হলে আপনার মেয়ে আমার রক্ষা রাখবে না। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নেব। কোন তুমি এখন যাও। আসি তাহলে।